জঙ্গলে নিয়ে এসে, জঙ্গলে নিয়ে এসে তারপর আমার সাথে খারাপ চালিয়ে ধর্ষণের একটা অভিযোগ পাওয়া গেছে, এই বিষয়ে একটা মামলা হয়েছে, ভৈরব রেলওয়ে থানায় একটা মামলা হয়েছে, বিচিনকে মেডিকেল পরীক্ষা করাবার জন্য কিশোরগঞ্জের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। আর আসামিদের কি ধর্ষণ না গণধর্ষণ? চারজনে মিলে ধর্ষণ করেছে এই অভিযোগটা পাওয়া গেছে। আসামিকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করতেছি। আমরা এভাবে আমরা এবং ভৈরব থানার পুলিশ এবং সবাই মিলে আমরা এই আসামিকে ধরার জন্য চেষ্টা করতেছি। আশা করি আছে আমরা আসামিকে।